দর্পহরণ লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কী করিয়া গল্প লিখিতে হয় তা সম্প্রতি শিখিয়াছি বঙ্কিমবাবু এবং স্যার ওয়াল্টার স্কট পড়িয়া। আমার বিশেষ ফল হয় নাই, ফল কোথা হইতে কেমন করিয়া হইল? আমার এই প্রথম গল্পেই সেই কথাটা লিখিতে বসিলাম। আমার পিতার মতামত অনেক রকম ছিল, কিন্তু বাল্যবিবাহের বিরুদ্ধে কোনোদিন মত তিনি কেতাব বা স্বাধীন বুদ্ধি হইতে গড়িয়া তোলেন নাই। আমার বিবাহ যখন হয় তখন 17 উত্তীর্ণ হইয়া 18 পা দিয়েছি। তখন আমি কলেজের থার্ড ইয়ারে পড়ি এবং তখন আমার চিত্তক্ষেত্রে যৌবনের প্রথম দক্ষিণ বাতাস বহিতে আরম্ভ করিয়া কত অলক্ষ্য দিক হইতে কত অনির্বচনীয় গীতে এবং গন্ধে কম্পনে এবং মর্মরে আমার তরুণ জীবনকে উৎসুক করিয়া তুলেছিল, তা এখনও মনে হইলে বুকের ভিতর দীর্ঘ নিঃশ্বাস ভরিয়া ওঠে। তখন আমার মা ছিলেন না, আমাদের শূন্য সংসারের মধ্যে লক্ষ্যে স্থাপন করিবার জন্য আমার পড়াশোনা শেষ হইবার অপেক্ষা না করিয়াই বাবা 12 বছরের বালিকার নির্ঝরিণীকে আমাদের ঘরে আনিলেন। নির্ঝরিণী নামটি হঠাৎ পাঠকদের কাছে প্রচার করিতে সংকোচ বোধ করিতেছি, কারণ তাহাদের অনেকেরই বয়স হইয়াছে, অনেকে স্কুল মাস্টারি মুন্সেফি এবং কেহ কেউ বা সম্পাদকীয়ও করেন। তাহারা আমার শ্বশুর মশায়ের নাম নির্বাচন রুচির অতিমাত্র লালিত্য এবং নতুনত্বে হাসিবেন এমন আশঙ্কা আছে, কিন্তু আমি তখন অবার চিন ছিলাম, বিচার শক্তির কোনো উপদ্রব ছিল না, তাই নামটি বিবাহের সম্বন্ধ হইবার সময়ে যেমনি শুনিলাম অমনি কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এখন বয়স হইয়াছে এবং ওকালতি ছাড়িয়া মুন্সেফি লাভের জন্য ব্যগ্র হইয়া উঠিয়াছে, তবু হৃদয়ের মধ্যে ওই নামটি পুরাতন বেহলার আওয়াজের মতো আরও বেশি মোলায়েম হইয়া বাজিতেছে। প্রথম বয়সের প্রথম প্রেম অনেকগুলো ছোটোখাটো বাধার দ্বারা মধুর, লজ্জার বাধা, ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা, এইগুলোর অন্তরাল হইতে প্রথম পরিচয়ে যে আভাস দিতে থাকে তাহা ভোরের আলোর মতো রঙিন, তাহা মধ্যাহ্নের মতো সুস্পষ্ট অনাবৃত এবং বর্ণচ্ছটা বিহীন নহে। আমাদের সেই নবীন পরিচয়ের মাঝখানে বাবা বিন্দগিরির মতো দাঁড়াইলেন। তিনি আমাকে হোস্টেলে নির্বাসিত করিয়া দিয়া তাহার বৌমাকে বাংলা লেখাপড়া শিখাইতে প্রবৃত্ত হইলেন। আমার এই গল্পের শুরু হইল সেইখানে। শ্বশুরমশাই কেবল তাহার কন্যার নামকরণ করিয়াই নিশ্চেষ্ট ছিলেন না, তিনি তাকে শিক্ষাদানেরও প্রভূত আয়োজন করিয়াছিলেন, এমনকি উপক্রমণিকা তাহার মুখস্থ শেষ হইয়াছিল। মেঘনাবধ কাব্য পড়িতে হেমবাবুর টিকা তাহার প্রয়োজন হইত না, হোস্টেলে গিয়া তাহার পরিচয় পাইয়াছিলাম। আমি সেখানে থাকিতে নানা উপায়ে বাবাকে লুকাইয়া নববিরহতাপে অত্যন্ত উত্তপ্ত দুই একখানা চিঠি তাহাকে পাঠাইতে আরম্ভ করিয়াছিলাম। তাহাতে কোটেশন মার্কা না দিয়ে আমাদের নব্য কবিদের কাব্য ছাকিয়া অনেক কবিতা ঢালিয়াছিলাম। ভাবিয়াছিলাম প্রণয়নীর কেবল প্রেম আকর্ষণ করাই যথেষ্ট নয়, শ্রদ্ধাও চাই। শ্রদ্ধা পাইতে হইলে বাংলা ভাষায় যেরূপ রচনা প্রণালীর আশ্রয় লওয়া উচিত সেটা আমার স্বভাবত আসিত না, সেই জন্য মৌন বজ্র সম্মুখীন্নে সূত্রস্য বাস্তিমে গতি, অর্থাৎ অন্য জহরীরা যে সকল মণিছিদ্র করিয়া রাখিয়াছিলেন আমার চিঠি তাহার সূত্রের মতো গাঁথিয়া পাঠাইত, কিন্তু ইহার মধ্যে মণিগুলো অন্যের, কেবলমাত্র সূত্রটুকুই আমার। এই বিনয়টুকু স্পষ্ট করিয়া প্রচার করা আমি ঠিক সঙ্গত মনে করি নাই, কালিদাসও করিতেন না, যদি সত্যি তাহার মণিগুলো চোরাইমাল হতো। চিঠির উত্তর যখন পাইলাম তাহার পর হইতে যথাস্থানে কোটেশন মার্কা দিতে আর কার্পণ্য করি নাই, এইটুকু বেশ বোঝা গেল নববধূ বাংলা ভাষাটি বেশ জানেন। তাহার চিঠিতে বানান ভুল ছিল কিনা তাহার উপযুক্ত বিচারক আমি নই, কিন্তু সাহিত্যবোধ ও ভাষাবোধ না থাকিলে এমন চিঠি লেখা যায় না, সেটুকু আন্দাজ বুঝতে পারি। স্ত্রীর বিদ্যা দেখিয়া সৎ স্বামীর যতটুকু গর্ব আনন্দ হওয়া উচিত তাহা আমার হয় নাই, এমন কথা বলিলে আমাকে অন্যায় অপবাদ দেওয়া হইবে, কিন্তু তারই সঙ্গে একটু অন্য ভাবও ছিল, সে ভাবটুকু উচ্চদরের না হইতে পারে কিন্তু স্বাভাবিক। মুশকিল এই যে, যে উপায়ে আমার বিদ্যার পরিচয় দিতে পারিতাম সেটা বালিকার পক্ষে দুর্গম, সে যেটুকু ইংরেজি জানে তাহাতে বার্ক মেকেলের ছাদের চিঠি তাহার উপরে চালাইতে হইলে মশা মারিতে কামান দাগা হইত, মশার কিছুই হইত না, কেবল ধোঁয়া এবং আওয়াজই সার হইত। আমার যে তিনটি প্রাণের বন্ধু ছিল তাহাদিগকে আমার স্ত্রীর চিঠি না দেখাইয়া থাকিতে পাইলাম না, তাহারা আশ্চর্য হইয়া কহিল এমন স্ত্রী পাইয়াছ, ইহা তোমার ভাগ্য, অর্থাৎ ভাষান্তরে বলিতে গেলে এমন স্ত্রী উপযুক্ত স্বামী আমি নই। নির্ঝরিণীর নিকট হইতে পত্রোত্তর পাইবার পূর্বেই যে কখানি চিঠি লিখিয়া ফেলিয়াছিলাম তাহাতে হৃদয়োচ্ছ্বাস যথেষ্ট ছিল,
কিন্তু বানান ভুলও নিতান্ত অল্প ছিল না। সতর্ক হইয়া লেখা যে দরকার তাহা তখন মনেও করি নাই। সতর্ক হইয়া লিখিলে বানান ভুল হয়তো কিছু কম পড়িত, কিন্তু হৃদয়োচ্ছ্বাসটাও মারা যাইত। এমন অবস্থায় চিঠির মধ্যস্থা ছাড়িয়া মোকাবিলায় প্রেমালাপি নিরাপদ। সুতরাং বাবা আপিসে গেলেই আমাকে কলেজ পালাইতে হইত। ইহাতে আমাদের উভয় পক্ষেরই পাঠচর্চায় যে ক্ষতি হইত, আলাপচর্চায় তাহা শুদ্ধ সুদ পোষণ করিয়া লইতাম। বিশ্বজগতে যে কিছুই একেবারে নষ্ট হয় না, এক আকারে যাহা ক্ষতি অন্য আকারে তাহা লাভ। বিজ্ঞানেরই তথ্য প্রেমের পরীক্ষাশালায় বারংবার যাচাই করিয়া লইয়া একেবারে নিঃসংশয় হইয়াছি। এমন সময় আমার স্ত্রী জাটতুত বোনের বিবাহকাল উপস্থিত। আমরা তো যথানিয়মে আইবুড়ো ভাত দিয়ে খালাস, কিন্তু আমার স্ত্রী স্নেহের আবেগে এক কবিতা রচনা করিয়া লাল কাগজে লাল কালি দিয়া লিখিয়া তার ভগিনীকে না পাঠাইয়া থাকিতে পাইল না। সেই রচনাটি কেমন করিয়া বাবার হস্তগত হইল। বাবা তাহার বধূমাতার কবিতার রচনা নৈপুণ্য, সদ্ভাব, সৌন্দর্য, প্রসাদ গুণ, প্রাঞ্জলতা ইত্যাদি শাস্ত্রসম্মত নানা গুণের সমাবেশ দেখিয়া অভিভূত হইয়া গেলেন। তাহার বৃদ্ধ বন্ধুদিগকে দেখাইলেন। তাহারাও তামাক টানিতে টানিতে বলিলেন, খাসা হইয়াছে, নববধূর যে রচনা শক্তি আছে এ কথা কাহার অগোচর রহিল না। হঠাৎ এইরূপ খ্যাতি বিকাশে রচয়িত্রীর কর্ণমূল এবং কপোলদ্বয় অরুণবর্ণ হইয়া উঠিয়াছিল। অভ্যাসক্রমে তাহা বিলুপ্ত হইল। পূর্বেই বলিয়াছি, কোনো জিনিস একেবারে বিলুপ্ত হয় না। কি জানি, লজ্জার আভাটুকু তাহার কোমল কপোল ছড়াইয়া আমার কঠিন হৃদয়ের প্রচ্ছন্ন কোণে হয়তো আশ্রয় লইয়া থাকিবে। কিন্তু তাই বলিয়া স্বামীর কর্তব্য শৈথিল্য করি নাই। অপপক্ষপাত সমালোচনার দ্বারা স্ত্রীর রচনার দোষ সংশোধন আমি কখনোই আলস্য করি নাই। বাবা তাহাকে নির্বিচারে যতই উৎসাহ দিয়েছেন, আমি ততই সতর্কতার সহিত ত্রুটি নির্দেশ করিয়া তাহাকে যথোচিত সংযত করিয়াছি। আমি ইংরেজি বড় বড় লেখকের লেখা দেখাইয়া তাহাকে অভিভূত করিতে ছাড়ি নাই। সে কোকিলের উপর একটা কী লিখিয়াছিল, আমি শেলির স্কাইলার্ক ও কিটসের নাইটেঙ্গেল শুনাইয়া তাহাকে এক প্রকার নীরব করিয়া দিয়েছিলাম। তখন বিদ্যার জোরে আমিও যেন শেলি ও কিটসের গৌরবের কতটা ভাগী হইয়া পড়িতাম। আমার স্ত্রীও ইংরেজি সাহিত্য হইতে ভালো ভালো জিনিস তাহাকে তর্জমা করিয়া শুনাইবার জন্য আমাকে পীড়াপিড়ি করিত। আমি গর্বের সহিত তার অনুরোধ রক্ষা করিতাম। তখন ইংরেজি সাহিত্যের মহিমায় উজ্জ্বল হইয়া উঠিয়া আমার স্ত্রীর প্রতিভাকে কি ম্লান করি নাই। স্ত্রীলোকের কমনীয়তার পক্ষে এই একটু ছায়ার আচ্ছাদন দরকার, বাবা এবং বন্ধুবান্ধবেরা তাহা বুঝিতেন না, কাজে আমাকে এই কঠোর কর্তব্যের ভার লইতে হইয়াছিল। নিশীথের চন্দ্র মধ্যাহ্নের সূর্যের মতো হইয়া উঠিলে দুই দ্বন্দ্ব বাহাবা দেওয়া চলে, কিন্তু তাহার পরে ভাবিতে হয় ওটাকে ঢাকা দেওয়া যায় কী উপায়। আমার স্ত্রীর লেখা বাবা এবং অন্যান্য অনেকে কাগজ ছাপাইতে উদ্যত হইয়াছিলেন। নির্ঝরিণী তাহাতে লজ্জা প্রকাশ করিত। আমি তাহার সে লজ্জা রক্ষা করিয়াছি, কাগজে ছাপ পাতে দেইনি, কিন্তু বন্ধুবান্ধবদের মতো প্রচার বন্ধ করিতে পারি নাই। ইহার কুফল যে কতদূর হইতে পারে কিছুকাল পরে তার পরিচয় পাইয়াছিলাম। তখন উকিল হইয়া আলিপুর বাহির হই। একটা উইল কেস লইয়া বিরুদ্ধ পক্ষের সঙ্গে খুব জোরের সহিত লড়িতেছিলাম। উইলটি বাংলায় লেখা, স্বপক্ষের অনুকূলে তাহার অর্থ কীরূপ স্পষ্ট তাহা বিধিমতে প্রমাণ করিতেছিলাম। এমন সময় বিরোধী পক্ষের উকিল উঠিয়া বলিলেন, আমার বিদ্বান বন্ধু যদি তার বিদুষী স্ত্রীর কাছে এই উইলটি বুঝাইয়া লইয়া আসিতেন, তবে এমন অদ্ভুত ব্যাখ্যা দ্বারা মাতৃভাষাকে ব্যথিত করিয়া তুলিতেন না। চুলায় আগুন ধরাইবার বেলা ফু দিতে দিতে নাকের জলে চোখের জলে হইতে হয়, কিন্তু গৃহদায়ের আগুন নিবানই দায়। লোকের ভালো কথা চাপা থাকে, আর অনিষ্টকর কথাগুলো মুখে মুখে হুহু শব্দে ব্যক্ত হইয়া যায়। এই গল্পটিও সর্বত্র প্রচারিত হইল। ভয় হইয়াছিল পাছে আমার স্ত্রীর কানে উঠে, সৌভাগ্যক্রমে উঠে নাই। অন্তত এ সম্বন্ধে তাহার কাছ হইতে কোনো আলোচনা কখনো শুনি নাই। একদিন একটি অপরিচিত ভদ্রলোকের সহিত আমার পরিচয় হইতেই তিনি জিজ্ঞাসা করিলেন, আপনি কি শ্রীমতী নির্ঝরিণী দেবীর স্ত্রী? আমি কহিলাম, আমি তাহার স্বামী কিনা সে কথা জবাব দিতে চাই না, তবে তিনি আমার স্ত্রী বটে। বাইরের লোকের কাছে স্ত্রীর স্বামী বলিয়া খ্যাতি লাভ করা আমার গৌরবের বিষয় বলিয়া জ্ঞান করি নাই। সেটা যে গৌরবের বিষয় নয় সে কথা আমাকে আরেক ব্যক্তি অনাবশ্যক স্পষ্ট ভাষায় স্মরণ করাইয়া দিয়াছিল। পূর্বেই পাঠকগণ সংবাদ পাইয়াছিলেন, আমার স্ত্রীর জ্যাঠতুতো বোনের বিবাহ হইয়াছে, তাহার স্বামীটা অত্যন্ত বর্বর দুর্বৃত্ত, স্ত্রীর প্রতি তাহার অত্যাচার অসহ্য। আমি পাষণ্ডের নির্দয়াচরণ লইয়া আত্মীয় সমাজে আলোচনা করিয়াছিলাম, সে কথা অনেক বড় হইয়া তাহার কানে উঠিয়াছিল। সে তাহার পর হইতে আমার প্রতি লক্ষ্য করিয়া সকলের কাছে বলিয়া বেড়াইতেছিল যে
নিজের নাম হইতে আরম্ভ করিয়া শ্বশুরের নামে পর্যন্ত উত্তম মধ্যম অধম অনেক রকম খ্যাতির বিবরণ শাস্ত্র লিখিয়াছে, কিন্তু নিজের স্ত্রীর খ্যাতিকে যশস্বী হওয়ার কল্পনা কবির মাথাতেও আসে নাই। এমন সব কথা লোকের মুখে মুখে চলিতে আরম্ভ করিলে স্ত্রীর মনে তো দম্ভ জন্মিতেই পারে। বিশেষত বাবার একটা বদ অভ্যাস ছিল, নির্ঝরিণীর সামনেই তিনি আমাদের পরস্পরের বাংলা ভাষা জ্ঞান লইয়া কৌতুক করিতেন। একদিন তিনি বলিলেন, হরিশ যে বাংলা চিঠিগুলো লেখে তাহার বানানটা তুমি দেখিয়া দাও না কেন বৌমা? আমাকে এক চিঠিতে লিখিয়াছে, তাহাতে সে জগতীন্দ্র লিখিতে দীর্ঘই বসাইয়াছে। শুনিয়া বাবার বৌমা নীরব একটুখানি স্মিত হাস্য করিলেন। আমি কথাটাকে ঠাট্টা বলিয়া হাসিলাম, কিন্তু এরকম ঠাট্টা ভালো নয়। স্ত্রীর দম্ভের পরিচয় পাইতে আমার দেরি হইল না। পাড়ার ছেলেদের এক ক্লাব আছে, সেখানে একদিন তাহারা এক বিখ্যাত বাংলা লেখককে বক্তৃতা দিতে রাজি করিয়াছিলেন। অপর একটি বিখ্যাত লোককে সভাপতিও করা ঠিক হয়। তিনি বক্তৃতার পূর্বরাত্রে অস্বাস্থ্য জানাইয়া ছুটি লইলেন। ছেলেরা উপায়ন্ত না দেখিয়া আমাকে আসিয়া ধরিল। আমার প্রতি ছেলেদের এই অহৈতুকী শ্রদ্ধা দেখি আমি কিছু প্রফুল্ল হইয়া উঠিলাম। বললাম, তা বেশ তো, বিষয়টা কি বলো তো? তাহারা কহিল, প্রাচীন ও আধুনিক বঙ্গ সাহিত্য। আমি কহিলাম, বেশ হইবে, দুটোই আমি ঠিক সম্মান জানি। পরদিন সবাই যাইবার পূর্বে জল খাবার এবং কাপড় চোপড়ের জন্য স্ত্রীকে কিছু তাড়া দিতে লাগিলাম। নির্ঝরিণী কহিল, কেন গো এত ব্যস্ত কেন? আবার কি পাতলি দেখিতে যাইতেছ? আমি কহিলাম, একবার দেখিয়াই নাকে কানে খড় দিয়েছি আর নয়, তবে এত সাজসজ্জার তাড়া যে। স্ত্রীকে সগর্বে সমস্ত ব্যাপারটা বললাম। শুনিয়া সে কিছুমাত্র উচ্ছ্বাস প্রকাশ না করিয়া ব্যাকুলভাবে আমার হাত চাপিয়া ধরিল। কহিল, তুমি পাগল হইয়াছ? না না, সেখানে তুমি যাইতে পারিবে না। আমি কহিলাম, রাজপুত নারী যুদ্ধসাজ পরাইয়া স্বামীকে রণক্ষেত্রে পাঠাইয়া দিত, আর বাঙালির মেয়ে কি বক্তৃতা সভাতেও পাঠাইতে পারে না? নির্ঝরিণী কহিল, ইংরেজি বক্তৃতা হইলে ভয় করিতাম না, কিন্তু থাক না, অনেক লোক আসিবে, তোমার অভ্যাস নাই। শেষকালে কথাটা আমিও কি মাঝে মাঝে ভাবি নাই? রামমোহন রায়ের গানেরটা মনে পড়িতেছিল, মনে করো শেষের সে দিন ভয়ঙ্কর, অন্য বাক্য কবে তুমি রবে নিরুত্তর। বক্তার বক্তৃতা অন্তে উঠিয়া দাঁড়াইবার সময় সভাপতি যদি হঠাৎ দৃষ্টিহীন নারীক্ষীণ হীন কলরবে অবস্থা একেবারে নিরুত্তর হইয়া পড়েন, তবে কি গতি হইবে? এই সকল কথা চিন্তা করিয়া পূর্বোক্ত পলাতক সভাপতি মহাশয়ের চেয়ে আমার স্বাস্থ্য যে কোনো অংশে ভালো ছিল এমন কথা আমি বলিতে পাই না। মুখ ফুলাইয়া স্ত্রীকে কহিলাম, নির্ঝর তুমি কি মনে করো? স্ত্রী কহিল, আমি কিছুই মনে করি না, কিন্তু আমার আজ ভারী মাথা ধরি আসিয়াছে, বোধ হয় জ্বর আসবে, তুমি আজ আমাকে ফেলিয়া যাইতে পারিবে না। আমি কহিলাম, সে আলাদা কথা, তোমার মুখটা একটু লাল দেখাইতেছে বটে। সে লালটা সভাস্থলে আমার দুরবস্থা কল্পনা করিয়া লজ্জা অথবা আশ্চর্যের আবেশে, সে কথা নিঃসংশয়ে পর্যালোচনা না করিয়াই আমি ক্লাবের সেক্রেটারিকে স্ত্রীর পীড়ার কথা জানাইয়া নিষ্কৃতি লাভ করিলাম। বলা বাহুল্য স্ত্রীর জ্বরভাব অতিসত্ত্ব ছাড়িয়া গেল। আমার অন্তরাত্মা কহিতে লাগিল, আর সব ভালো হইল, কিন্তু তোমার বাংলা বিদ্যা সম্বন্ধে তোমার স্ত্রীর মনে যে সংস্কার এটা ভালো না। তিনি নিজেকে মস্ত বিদুষী বলিয়া ঠাউরাইয়াছেন। কোনোদিন বা মশারির মধ্যে নাইট স্কুল খুলিয়া তিনি আমাকে বাংলা পড়াইবার চেষ্টা করিলেন। আমি কহিলাম, ঠিক কথা, এই বেলা দর্পচূর্ণ না করিলে ক্রমে আর তাহার নাগাল পাওয়া যাইবে না। সেই রাত্রে তাহার সঙ্গে একটু খিটিমিটি বাঁধাইলাম। অল্প শিক্ষা যে কীরূপ ভয়ঙ্কর জিনিস, পোপের কাব্য হইতে তাহার উদাহরণ উদ্ধার করিয়া তাহাকে শুনাইলাম। ইহাও বুঝাইলাম, কোনো মতে বানান এবং ব্যাকরণ বাঁচাইয়া লিখিলেই যে লেখা হইল তাহা নয়, আসল জিনিসটা হইতেছে আইডিয়া। কাশিয়া বলিলাম, সেটা উপক্রমণিকায় পাওয়া যায় না, সেটার জন্য চাই মাথা। মাথা যে কোথায় আছে সে কথা তাকে স্পষ্ট করিয়া বলি নাই, কিন্তু তবু বোধ হয় কথাটা অস্পষ্ট ছিল না। আমি কহিলাম, লিখিবার যোগ্য কোনো লেখা কোনো দেশে কোনোদিন কোনো স্ত্রীলোক লেখে নাই। শুনিয়া নির্ঝরিণী মেয়েলি তার্কিকতা চড়িয়া উঠিল। সে বলিল, কেন মেয়েরা লিখিতে পারিবে না? মেয়েরা এতই কিহীন। আমি কহিলাম, রাগ করিয়া কী করিবে, দৃষ্টান্ত দেখাও না। নির্ঝরিণী কহিল, তোমার মতো যদি আমার ইতিহাস পড়া থাকিত তবে নিশ্চয়ই আমি ঢের দৃষ্টান্ত দেখাইতে পারিতাম। এ কথাটা শুনি আমার মন একটু নরম হইয়াছিল, কিন্তু তর্ক এখানেই শেষ হয় নাই। ইহার শেষ যেখানে সেটা পরে বর্ণনা করা যাইতেছে। উদ্দীপনা বলিয়া মাসিক পত্রে ভালো গল্প লিখিবার জন্য 50 টাকা পুরস্কার ঘোষণা করিয়াছিল। কথা স্থির হইল, আমরা দুজনেই সেই কাগজে দুটো গল্প লিখিয়া পাঠাইব, দেখি কাহার ভাগ্যে পুরস্কার জোটে। রাত্রের ঘটনা তো এই। পরদিন প্রভাতে আলোকে বুদ্ধি যখন নির্মল হইয়াছিল তখন দ্বিধা জন্মিতে লাগিল, কিন্তু প্রতিজ্ঞা করিলাম এ অবসর ছাড়িয়ে দেওয়া হইবে না, যেমন করিয়া হোক দ্বিতীয়তেই হইবে। হাতে তখনও 2 মাস সময় ছিল,
প্রকৃতিবাদ অভিধান কিনিলাম, বঙ্কিমের বইগুলোও সংগ্রহ করিলাম, কিন্তু বঙ্কিমের লেখা আমার চেয়ে আমার অন্তঃপুরে অধিক পরিচিত, তাই সে মহোদাশ্রয় পরিত্যাগ করিতে হইল। ইংরেজি গল্পের বই দেদার পড়িতে লাগিলাম। অনেকগুলো গল্প ভাঙিয়া চুড়িয়ে একটা প্লট দাঁড় করাইলাম। প্লটটা খুবই চমৎকার হইয়াছিল, কিন্তু মুশকিল এই হইল, বাংলা সমাজে সে সকল ঘটনা কোনো অবস্থাতেই ঘটিতে পায় না। অতি প্রাচীনকালের পাঞ্জাবের সীমান্ত দেশে গল্পের ভিত্তি ফাঁদিলাম। সেখানে সম্ভব অসম্ভবের সমস্ত বিচার একেবারে নিরাকৃত হওয়াতে কলমের মুখে কোনো বাধা রইল না। উদ্দাম প্রণয়, অসম্ভব বীরত্ব, নিদারুণ পরিণাম, সার্কাস ঘোড়ার মতো আমার গল্প ঘিরিয়া অদ্ভুত গতিতে ঘুরিতে লাগিল। রাত্রে আমার ঘুম হইত না। দিনে আহারকালে ভাতের থালা ছাড়িয়া মাছের ঝোলের বাটিতে ডাল ঢালিয়ে দিতাম। আমার অবস্থা দেখিয়া নির্জয়িনী আমাকে অনুনয় করিয়া বলিল, আমার মাথা খাও, তোমাকে আর গল্প লিখিতে হইবে না, আমি হার মানিতেছি। আমি উত্তেজিত হইয়া বলিলাম, তুমি কি মনে করিতেছ আমি দিনরাত্রি কেবল গল্প ভাবিয়াই মরিতেছি? কিছুই না, আমাকে মক্কেলের কথা ভাবিতে হয়। তোমার মতো গল্প এবং কবিতা চিন্তা করিবার অবসর পড়িয়া থাকিলে আমার ভাবনা কী ছিল? যা হোক, ইংরেজি প্লট এবং সংস্কৃত অভিধান মিলাইয়া একটা গল্প খাড়া করিলাম। মনের কোণে ধর্মবুদ্ধিতে একটু পীড়াবোধ করিতে লাগিলাম। ভাবিলাম, বেচারা নিঃস্বর ইংরেজি সাহিত্য পড়ে নাই, তাহার ভাব সংগ্রহ করিবার ক্ষেত্র সংকীর্ণ, আমার সঙ্গে তাহার এই লড়াই নিতান্ত অসম্ভব কক্ষের লড়াই। লেখা পাঠানো হইয়াছে, বৈশাখের সংখ্যায় পুরস্কারযোগ্য গল্পটি বাহির হইবে। যদিও আমার মনে কোনো আশঙ্কা ছিল না, তবুও সময় যত নিকটবর্তী হইল মনটা তত চঞ্চল হইয়া উঠিল। বৈশাখ মাসও আসিল। একদিন আদালত হইতে সকাল সকাল ফিরিয়া আসিয়া খবর পাইলাম, বৈশাখের উদ্দীপনা আসিয়াছে, আমার স্ত্রী তাহা পাইয়াছে। ধীরে ধীরে নিঃশব্দ পদে অন্তঃপুরে গেলাম। শয়নকক্ষে কুমারিয়া দেখিলাম আমার স্ত্রী কড়ায় আগুন করিয়া একটা বই পুড়াইতেছে। দেওয়ালের আয়নায় নির্জয়িনীর মুখের যে প্রতিবিম্ব দেখা যাইতেছে তাতে স্পষ্ট বোঝা গেল কিছু পূর্বে সে অশ্রু বিসর্জন করিয়া লইয়াছে। মনে আনন্দ হইল, কিন্তু সেই সঙ্গে একটু দয়া হইল। আহা, বেচার গল্পটি উদ্দীপনায় বাহির হয় নাই, কিন্তু এই সামান্য ব্যাপারে এত দুঃখ! স্ত্রীলোকের অহংকারে এত অল্পেই ঘা পড়ে। আমি আবার নিঃশব্দ পদে ফিরিয়া গেলাম। উদ্দীপনা অফিস হইতে নগদ দাম দিয়ে একটা কাগজ কিনিয়ে আনিলাম। আমার লেখা বাহির হইয়াছে কিনা দেখিবার জন্য কাগজ খুলিলাম। সূচিপত্রে দেখিলাম পুরস্কারযোগ্য গল্পটির নাম বিক্রম নারায়ণ নহে, তাহার নাম ননদিনী, এবং তাহার রচয়িতার নাম একই, এই যে নির্জয়িনী দেবী। বাংলাদেশে আমার স্ত্রী ছাড়া আর কাহারও নাম নির্জয়িনী আছে কি? গল্পটি খুলিয়া পড়িলাম, দেখিলাম নির্ঝরে সেই হতভাগিনী জ্যাঠতুতো বোনের বৃত্তান্তটি ডালপালা দিয়ে বর্ণিত। একেবারে ঘরের কথা, সাদা ভাষা, কিন্তু সমস্ত ছবির মতো চোখে পড়ে, চক্ষু জলে ভরিয়া যায়। এই নির্ঝয়িনী যে আমারই নির্ঝর তাহাতে সন্দেহ নাই। তখন আমার শয়নঘরে সেই দাহ দৃশ্য এবং ব্যথিত রমণীর সেই ম্লান মুখ অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া ভাবিতে ভাবিতে লাগিলাম। রাতে শুইতে আসি স্ত্রীকে বলিলাম, নির্ঝর যে খাতায় তোমার লেখাগুলি আছে সেটা কোথায়? নির্ঝয়িনী কহিল, কেন, সে লইয়া তুমি কী করিবে? আমি কহিলাম, আমি ছাপিতে দেব। নির্ঝয়িনী, আহা, আর ঠাট্টা করিতে হইবে না। আমি, না, ঠাট্টা করিতেছি না, সত্যি ছাপিতে দেব। নির্ঝয়িনী, সে কোথায় গেছে আমি জানি না। আমি কিছু জেদের সঙ্গেই বললাম, না নির্ঝর, সে কিছুতেই হইল না, বলো কোথায় আছে সেটা। নির্ঝয়িনী বলল, সত্যি সেটা নাই। আমি, কেন, কী হইল? নির্ঝয়িনী, সে আমি পুড়াইয়া ফেলিয়াছি। আমি চমকাইয়া উঠিয়া কহিলাম, হ্যাঁ, সে কি, কবে পুড়াইলে? নির্ঝয়িনী, আজই পুড়াইয়াছি। আমি কি জানি না যে আমার লেখা ছাই লেখা, স্ত্রীলোকের রচনা বলিয়া লোকে মিথ্যা করিয়া প্রশংসা করে? ইহার পর হইতে পর্যন্ত নির্ঝরকে সাধ্য সাধনা করিয়া অক্ষত্র লিখাইতে পারি নাই। ইতি শ্রীহরিচন্দ্র হালদার। উপরে যে গল্পটি লেখা হইয়াছে উহার পনেরো আনাই গল্প। আমার স্বামী যে বাংলা কত অল্প জানেন, তাহা তার রচিত উপন্যাসটি পড়িলেই কাহারও বুঝিতে বাকি থাকবে না। ছিছি, নিজের স্ত্রীকে লইয়া এমনি করিয়া কি গল্প বানাইতে হয়? ইতি শ্রী নির্ঝরিণী দেবী। স্ত্রীলোকের চাতুরী সম্বন্ধে দেশি বিদেশি শাস্ত্রে অশাস্ত্রে অনেক কথা আছে, তাহাই স্মরণ করিয়া পাঠকেরা ঠকিবেন না। আমার রচনাটুকুর ভাষা ও বানানকে সংশোধন করিয়া দিয়েছেন, সে কথা আমি বলিব না। না বলিলেও বিজ্ঞ পাঠক অনুমান করিতে পারিবেন, আমার স্ত্রী যে কয় লাইন লিখিয়াছে তাহার বানান ভুলগুলো দেখিলেই পাঠক বুঝিবেন। সেগুলো ইচ্ছাকৃত, তাহার স্বামীর যে বাংলায় পরম পণ্ডিত এবং গল্প যে আষাঢ়ে, ইহা প্রমাণ করিবার এই অতি সহজ উপায় তিনি বাহির করিয়াছেন। এই জন্য কালিদাস লিখিয়াছিলেন, স্ত্রী নাম শিক্ষিত পটু উত্তম। তিনি স্ত্রী চরিত্র বুঝিতেন। আমিও সম্প্রতি চোখ ফোটার পর হইতে বুঝিতে শুরু করিয়াছি। কালে হয়তো কালিদাস হইয়া উঠিতেও পারিব,
কালিদাসের সঙ্গে আরও একটি সাদৃশ্য দেখিতেছি। শুনিয়াছি কবিরব নববিবাহের পর তাহার বিদুষী স্ত্রীকে যে শ্লোক রচনা করিয়া শোনান তাহাতে উষ্ট শব্দ হইতে রফালাটা লোপ পায় করিয়াছিলেন। শব্দ প্রয়োগ সম্বন্ধে এরূপ দুর্ঘটনা বর্তমান লেখকদের দ্বারাও অনেক ঘটিয়াছে। অতএব সমস্ত গভীরভাবে পর্যালোচনা করিয়া আশা হইতেছে কালিদাসের যেরূপ পরিণাম হইয়াছিল আমার পক্ষেও তাহা অসম্ভব নয়। ইতি শ্রী। এই গল্প যদি ছাপানো হয় আমি বাপের বাড়ি চলিয়া যাব। শ্রীমতী নিন, আমিও তৎক্ষণাৎ শ্বশুরবাড়ি যাত্রা করিব। শ্রীহর।